সো হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। তো গাইস দেখতে পাচ্ছ গেমের মধ্যে নতুন একটা সকাল সকাল ইভেন্ট চলে এসেছে। এন্ড গাইস ইভেন্টটা দেখতে পাচ্ছ উইন্টার উইশ। ইয়াপ গাইস ইভেন্টটা আর কিছু না গাইস, উইন্টার উইশ ইভেন্ট। এন্ড গাইস এখানে গাইস স্পিন করবো। এন্ড গাইস আমার কাছে আছে গাইস প্রায় 5000 ডায়মন্ড। অ্যান্ড দেখবো গাইস 5000 ডায়মন্ডটা গাইস আমার কাছে সব কিছু বেরোয় কি না বেরোয়। চলো গাইস শুরু করি আজকের ভিডিওটা। তো গাইস অবভিয়াসলি গাইস ভিডিওকে লাইক মারো ফটাফট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে ভালো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অপশন করে দাও, ঠিক আছে। অ্যান্ড গাইস ভাই সব আমাদের সেই পুরনো ব্ল্যাক টি-শার্ট থেকে শুরু করে অ্যান্ড সেই বান্ডেল বাগারা সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে। তো গাইস এখানে সব কিছু বের করবো, স্পিন করবো। চলো গাইস স্পিন করা যাক। আর গাইস বলবো ভিডিওকে বন্ধু সে শেয়ার করে দাও, তারা দেখতে পারে আর কি এনজয় করতে পারে। তো অবভিয়াসলি ফার্স্ট অল ভিডিওকে লাইক মারো। সো স্ক্রিন স্পিন করে গাইস দেখা যাক কি দেয় না দেয়। তো মানে ভাই সব আলাদা লেভেল কাটবে আমার মনে হচ্ছে। তো গাইস ফার্স্ট একটা 20 স্পিন করা যাক। ও ভাই MP40 বক্স দিয়েছে। আর ভাই যাব আমি গাইস জানি এখানে গাইস প্রচুর পরিমাণে কাটতে চলেছে গায়ে না আমার, মানে কি আর বলবো গাইস জাস্ট আলাদা লেভেলে যা কাটবে। অ্যান্ড ব্ল্যাক টি শার্ট দিয়েছে গাইস ভাই সাহ। তো গাইস 200 স্পিন মারা যাক গাইস দেখা যাক। ও ভাই সাহ গাইস এখানে গ্লোবাল পেয়ে গেছি। অ্যান্ড গাইস এখানে আমার আর একটা দিয়ে দিয়েছে আমাদের পোলার বিয়ারে আফতার দিয়ে দিয়েছে। তো এটা আলাদা লেভেলের একটা ভালো জিনিস। অ্যান্ড গাইস বলতে পারো গাইস তোকে এখানে তোমার ব্ল্যাক টি শার্ট বের করতে গেলে প্রচুর ডায়মন্ড যাবে, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো জাস্ট তোমরা 201টা স্পিন মারবে, ঠিক আছে। 201টা স্পিন মারবে যাতে তোমরা একটা স্পিন যদি পাও পাবে, না হলে দেবে না, তাহলে বেশি ডায়মন্ড আর গেল না, ঠিক আছে। এখানে এক্সচেঞ্জ করার কোনো অফার দেয়নি, ঠিক আছে। এখানে এক্সচেঞ্জ করার কোনো অফার দেয়নি। চলো গাইস 200 আর একটা স্পিন মারা যাক গাইস দেখা যাক দেয় কি না দেয়। তো রেডি, 1 2 3 লেটস গো। অ্যান্ড এখানে কী দিয়েছে, আরে ভাই MP40 বক্স ও শর্ট গানের বক্স তোকে এখানে দিয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে। মানে গাইস আলাদা লেভেলে কাটতে চলেছে। তো পুরো ফালতু ফালতু জিনিস আছে, রিসাপ্লাই ম্যাপ বন ফায়ার অ্যান্ড ক্যারেক্টার ফ্রেগমেন্ট। অ্যান্ড গাইস চলো স্পিন করা যাক গাইস বান্ডেলটা, বা দেখা যাক কিছু দেয় কি ভালো জিনিস। তো ভাই সাহ মানে 20 স্পিনও গাইস ওদের পুরো প্রিমিয়াম বলতে পারো, ঠিক আছে। এখানেও সব কিছু দেবে, বাট এখান থেকে আমার মনে হয় না 20 স্পিনে কিছু গ্রাইন্ডার দেবে, মনে হয়ই না একদম ভাই। আলাদা লেভেল এখানে সব কিছু। সব 200 স্পিন মারা যাক গাইস দেখা যাক কী দেয়। আরে ভাই সাহ কিছু একটা ভালো তো কিছু একটা দেখ গাইস, সিরিয়াসলি দিল সব উড়া লাগতে গাইস, ঠিক আছে। অ্যান্ড গাইস এখানে কী দিয়েছে, বন ফায়ার আর ক্যারেক্টার ফ্রেগমেন্ট, ভাই দিল সব উড়া লাগতে গাইস। আর মাত্র 4000 ডায়মন্ড আছে ভাই। সব 200 স্পিন মারা যাক অ্যান্ড গাইস দেখা যাক ভাই, প্লিজ গারে না। আরে ভাই সাহ গাইস কি সব দিচ্ছে গাইস, চলো ছাড়ো গাইস আমি এক কাজ করি গাইস ক্যারেক্টার চেঞ্জ করি নি, নাহলে গাইস দেবে না। আলাদা লেভেলের গাইস গায়না কি করছে ভাই, সিরিয়াসলি আমার গাইস হায়াতো ক্যারেক্টার না নিলে এসব কিছুই পাওয়া যাবে না, ঠিক আছে। তো গাইস আমার হায়াতো ক্যারেক্টার কোথায় গেল, ইয়ো চলো গাইস হায়াতো হামে মিল গেয়া। আবে গাইস হাম জায়েঙ্গে ইভেন্ট মে, বাট ইভেন্ট আবি তক আয়া নেই। তো চলো গাইস গেম কো রিস্টার্ট করতে গাইস। এন্ড গাইস গেম কো রিস্টার্ট করকে আতে। তো গাইস গেমটা রিস্টার্ট করলাম অ্যান্ড ইভেন্টটা আমরা রিওপেন করবো, না হলে গাইস কিছুই 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 দিচ্ছে না, আলাদা লেভেলে কাটছে গায় না এখানে। তো গাইস এবার গাইস স্পিন করবো জয় গায় না, চলো দিয়ে দেখি কিছু একটা। আরে ভাই বান্ডেল গ্লোয়াল কিছু একটা ভালো কিছু দিয়ে দেয়, ব্ল্যাক টি শার্ট বাগেরা কিছু একটা গাইস। রেডি, 1 2 3 10 স্পিন গাইস দেখা যাক এবার পাই কি না পাই ভাই প্লিজ। আরে ভাই সব গাইস কী দিচ্ছে দেখতে পাচ্ছ, এখানে পুরো স্ক্যানার বাগেরা বাগেরা সব দিচ্ছে। বান্ডেলটাকে আমি পাবো না গাইস, পাবো না বান্ডেলটা। আরে ও ভাই সাব গাইস ইয়াব গাইস দেখতে পাচ্ছ বান্ডিল এখানে পেয়ে গেছি আলাদা লেভেলের। অ্যান্ড গাইস এর মধ্যে আর কী কী আছে, আমার কাছে সব কিছু আছে, শুধু পান্ডার স্কিন বাদে আমার কাছে সব কিছু এখানে ওল্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আর ফালতু স্পিন করে লাভ নেই, এখানে যা সেই বান্ডেলটাই বাকি ছিল বান্ডেলটা এখানে পেয়ে গেছে, আর পান্ডার স্কিনটা নেওয়ার কোনো ইচ্ছে নেই আমার কাছে, ঠিক আছে। সো হায়াতো একটা নিয়ে গাইস দেখতে পাচ্ছ আলাদাই লেভেলের মানে কাজ দিয়ে দেয় সব কিছু, ঠিক আছে। অ্যান্ড তোমরা এখানে গাইস আমি তোমাদেরকে বলে রাখছি ব্ল্যাক টি শার্ট নেওয়া যাবে, তোমরা বেশি স্পিন করো না, ঠিক আছে। যাতে 200 ডায়মন্ড থাকে একটা স্পিন মেরো, ভাগ্য থাকলে ওখান থেকে তোমরা বেরিয়ে যাবে। বাট যদি তোমরা অনেক ডায়মন্ড ওয়েস্ট করো তাহলে কিন্তু নাও পেতে পারো। তো 1.5-2 হাজার ডায়মন্ড কিন্তু তোমাদের যাবে জাস্ট ব্ল্যাক টি শার্ট বের করতে, ঠিক আছে। আর লাখ থাকলে এই 200 স্পিনেই পেয়ে যাবে। সো এখান থেকে একটা কিছু পারমানেন্ট নেই মিলা, পাবো না পাবো না একটা কিছু পারমানেন্ট। আমার এখান থেকে খুব পারমানেন্ট দেয় বাট আজকে দিল না আমি কেন জানি না। অ্যান্ড বান্ডিল এটা গাইস আগের বছরের গাইস আমাদের উইন্টার স্পেশাল বান্ডিল, ঠিক আছে। এটা আগের বছর এসেছিল, এবারও এসেছে, ব্যাগ দিয়েছে দুটোই। অ্যান্ড দেখতে পাচ্ছে এটা অতটা ভালো লাগে না, কেউ পড়ায় না, কেউই পড়ায় না ড্রেস, আমার মনে হয় না কেউ পড়ায়, বাট কেউই পড়ায় না। সো রিপ মাই ব্ল্যাক টি শার্ট গাইস, আমার ব্ল্যাক টি শার্ট রিপ হয়ে গেছে আজ থেকে কই না। অ্যান্ড গাইস এর মধ্যে আমাদের যে শর্ট গানটা দিয়েছে সেটাও দেখতে পাচ্ছ, এই যে এই শর্ট গান, ঠিক আছে, একদম ওপি বল ওয়াল্লা দেখতে পাচ্ছ আমাদের ভাই সব দুগুলির এই স্ক্রিনটা, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও, তোমরা দেখালাম ডায়মন্ড দিয়ে স্পিন কত ডায়মন্ড লাগবে না লাগবে। তো গাইস ব্ল্যাক টি শার্ট নিতে 1.5 হাজার ডায়মন্ড লাগবে, আর যদি তোমার কাছে না থাকে অত ডায়মন্ড তোমরা ফালতু 500 ডায়মন্ড ওয়েস্ট করে নিজের ডায়মন্ড ওয়েস্ট করো না, 200 ডায়মন্ড একটা স্পিন মেরে দেখতে পারো, যদি পেয়ে যাও তো খুবই ভাগ্যের মানে আলাদা লেভেল লাগ। সো এই ভিডিওকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, নিজের ঘরে একটা সাবস্ক্রাইব না কাছে ওটাকে দাবিয়ে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট দিন কোনো ফ্রেশ ভিডিও শেয়ার, ততক্ষণ টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল গাইস, বাই বাই।